অবাক হইছেন মামি? ধ্যান ভাঙে অধরার, ফিরে তাকায় সে পাশে দাঁড়ানো ছোট্ট তুষির দিকে। গোলাপি রঙের একটা সুতির গাউন পরে আছে সে, ভেতরে তাহার নানান ফুলের কারুকাজ, ফোকলা দাঁতে কি দারুণ তাহার হাসি মুখখানি। অবাক কিছুটা হয়েছি, রুমটা একদম আমার মনের মতো করে সাজানো গোছানো। আলমারিতে কাপড় রাখার জন্য জায়গা করা আছে, মামা কালকে নিজেই এই রুম গুছাইছে। আপনার নাকি লাল রং পছন্দ, তাই এই লাল পর্দাগুলো কালকে কিনে আনছে মামা। অবাক হচ্ছে অধরা, তবে সেটা অপ্রকাশিত। ঘুরে ঘুরে দেখছে সে পুরো রুমটা। সত্যি বলতে আশ্বিন যে তাকে এতটা গভীরভাবে লক্ষ্য করত, এ নিয়ে ধারণাও ছিল না অধরার। কেননা আশ্বিনকে দেখে তার কখনো মনে হয়নি যে আশ্বিনের মনে তার প্রতি কোনো আবেগ অনুভূতি বসবাস ছিল। অথচ আজ এসব উদাহরণ তাকে ভুল প্রমাণ করতে চাইছে। মামি, তোমার নাকি দোলনার বহুত শখ, বারান্দায় দেখো দোলনা লাগানো আছে, ওইটাও কালকে আনছে মামা। হেসে ওঠে অধরা, ধীর পায়ে বারান্দা থেকে এগিয়ে যায় সে। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আশ্বিনের এখনো মনে আছে সেদিনের কথা? ঠিক এমনই এক দোলনায় বসে রাতের আকাশ দেখার ইচ্ছে ছিল অধরার। একবার কথায় কথায় আশ্বিনকে বলেছিল সে, কি নিদারুণ ভাবে কথাগুলো মনে রেখেছে মহাশয়। মনে মনে আশ্বিনকে একটা ধন্যবাদ দিয়েই অজান্তেই দোলনায় বসে পড়ে অধরা। দরজার কাছে এসে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে টুসি, নীরবে দেখে যাচ্ছে অধরার প্রতিক্রিয়া। টুসি এসো, আমার পাশে এসে বসো। সে যেন এই কথাটার অপেক্ষাতেই ছিল, এক ছুটে এসে বসে পড়ে অধরার পাশে। আমার স্কুলেও এরকম দোলনা আছে, ছুটির পরে আমি আর আমার বান্ধবীরা সবাই দোলনায় চড়ি। কোন ক্লাসে পড়ো তুমি? এই সামনের প্রাইমারি স্কুলে, মামা ভর্তি করাই দিছে। নানি বলছে ভালো মতো পড়ালেখা করলে আমিও মামার মতো ডাক্তার হইতে পারবো। মামার কাছে শুনছি তুমিও ডাক্তারি পড়তাছ। অধরা আলতো করে হাত বুলিয়ে দেয় টুসির মাথায়, খিলখিল করে হেসে ওঠে সে। তোমার মনের আশা পূরণ হোক টুসি বুড়ি, এভাবেই সব সময় হাসি খুশি থেকো, ঠিক আছে? তবে একটা কথা বলি টুসি। বলো মামি। বাচ্চারা এমনিতেই অনেক কিউট হয়, আর আমাদের টুসি তো আরও বেশি কিউট। তবে আজকে খাওয়ার টেবিলে তুমি মাকে মামাকে যে কথাগুলো বলেছ, তখন সেই কথাগুলো বলা কিন্তু ঠিক হয়নি। কারণ আমার সামনে কথাগুলো বলায় মামা বিব্রত বোধ করেছিল। কাউকে এভাবে বিব্রত বোধ করানো কিন্তু মোটেও ঠিক কাজ না, এতে করে সে টুসির প্রতি অসন্তুষ্ট হতে পারে। তাই আজ থেকে আমাদের টুসি সব সময় সুন্দর ভাষায় গুছিয়ে কাউকে বিব্রত না করে কথা বলবে, একদম কিউট একটা বাচ্চার মতো, যার কথা শুনে সবাই মুগ্ধ হবে, ঠিক আছে? ঠিক আছে মামি। আর রইল আশ্বিনের কথা, এটা তো সবাই জানে তোমার মামা একটু লাজুক প্রকৃতির, আর তোমার ভাষায় হাবা। কিন্তু যেমনই হোক আমাদেরই তো নাকি, তাই আজ থেকে টুসি আর মামি এক টিম হয়ে গোয়েন্দার মতো মামাকে পরিবর্তন করতে কাজ করব। তবে সেটা সবার অগোচরে সিক্রেটভাবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজ থেকে শুরু মিশন মামা। হেসে ফেলে অধরা, কি নিষ্পাপ মেয়েটার মুখখানি। অধরা তার হাত ধরে দাঁড়িয়ে উঠে বলে, চলো তোমাকে নুডলস রান্না করে দিই, আমি কিন্তু ভালো নুডলস রান্না পারি। এই কদিন বিয়ের জন্য তার রুটিন মাফিক পড়ালেখায় অনেক বরখেলাপ হয়েছে, তাই আর সময় নষ্ট না করে অধরা বিকেল থেকেই বসে গিয়েছে পড়ার টেবিলে। এখন রাত 9টা, সন্ধ্যের পর থেকেই আকাশ পরিষ্কার, বৃষ্টির ভাব লক্ষণ নেই। ভালো লাগছে না অধরার, এই মুহূর্তে ঝুম বৃষ্টি শুরু হলে তার ভালো লাগতো। নিজের এরূপ ভাবনায় নিজেই অবাক অধরা, কেননা একটা সময় ছিল যখন বৃষ্টি ছিল তার কাছে দারুণ অপছন্দের। স্কুল কলেজ ছুটির সময় হুটহাট বৃষ্টি তাকে চরম বিরক্ত করত, অথচ এখন বৃষ্টি ভালো লাগে তার। কিভাবে তারই অজান্তেই সৃষ্টি হয়েছে এই ভালো লাগা? ঘড়ির দিকে বারবার চোখ চলে যাচ্ছে তার, রাত তো কম হলো না। মহাশয় কি আজকে নাইট ডিউটি করছেন নাকি? হলেও তো অধরাকে একবার জানানো উচিত ছিল। রাগ হলো অধরার, টেবিল থেকে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে রাশেদা খালার রুমের দিকে উঁকি দেয়। খালা বিশ্রাম করছেন,
আর টুসি উনার পাশে বসে বই খাতা নিয়ে পড়ছে। মুচকি হেসে রুমে ফিরে আসে সে। বারান্দার দোলনাতে বসে রাতের অন্ধকারে ব্যস্ত শহর দেখছে অধরা। ঈশা নেই ফলে কথা বলার মানুষটাও নেই, খুব একা একা লাগছে তার। দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে থাকে অধরা এক দৃষ্টিতে। তন্দ্রা ভরা চোখে বসে থেকে মুহূর্তে চোখ লেগে আসে অধরার। হঠাৎ কাছের টুংটাং শব্দে ঘুম ভেঙে যায় তার। চোখ পিটপিট করে পাশে ফিরে তাকিয়ে আশ্বিনকে চায়ের কাপ হাতে দেখতে পায়। আপনি কখন এসেছেন? যখন তুমি ঘুমিয়েছিলে। তাহলে ডেকে দিলেন না কেন? উত্তর দেয়নি আশ্বিন। ট্রে থেকে একটি চায়ের কাপ নিয়ে এগিয়ে দেয় অধরার দিকে। কথা না বাড়িয়ে চায়ের কাপ হাতে তুলে নেয় অধরা। ধন্যবাদ। খেয়ে বলো তো কেমন হয়েছে? আমি বানিয়েছি, যদিও আমি আগে কখনো চা বানিয়ে দেখিনি। মুচকি হাসে অধরা। বাহিরের আকাশের দিকে চা তাকিয়ে চায়ের কাপে চুমুক দেয় সে। খুব ভালো হয়েছে, আজ হঠাৎ চা বানানোর কারণ এমনি ইচ্ছে হলো তোমার পাশে বসে চা খেতে। যাই হোক, রুম সাজানো পছন্দ হয়েছে তোমার? সুন্দর। তুষি তাহলে মিথ্যে বলেনি, আপনি সত্যিকার। থেমে যায় অধরা, অনেক কষ্টে হাসি ধরে চেপে রেখেছে। আশ্বিন একটা লাজুক হাসি দেয়, ডান হাত দিয়ে মাথা চুলকে অধরার দিকে ফিরে তাকায় সে। তুমি আসবে ভেবে অনেক আগে থেকে আমি ঘর সাজিয়েছি অধরা, তুমি সেসব দেখোনি, অথচ শুধুমাত্র একটি ঝলক তোমাকে এতটা অবাক করলো। তাহলে পরবর্তীতে বাস্তবতার মুখোমুখি হবে কিভাবে? হাসি উড়ে যায় অধরার, প্রশ্নসিক্ত দৃষ্টিতে ফিরে তাকায় সে আশ্বিনের দিকে। আশ্বিনের দৃষ্টি নত যেন, অনেক কথার ইশারা করে যাচ্ছে সে, অথচ কোনো উত্তর না দিয়ে উঠে রুমে চলে যায় আশ্বিন। নীরবে বসে থাকে অধরা, কথাগুলো বোঝার ব্যর্থ চেষ্টায় নিয়োজিত সে। সকাল সকাল ক্যাম্পাসে প্রবেশ করেই একটি দারুণ খবর শোনা যাচ্ছে। ঈশা গোপন সূত্রে জানতে পেরেছে মারিয়া গতকাল আশ্বিনের হসপিটালে গিয়েছিল তার সাক্ষাতের উদ্দেশ্যে। আশ্বিন তখন ওটিতে ব্যস্ত থাকার কারণে সে ফিরে এসেছে দেখা না করেই, কিন্তু আজ হয়তো হাল ছাড়বে না। কি মনে হয়, সে কি আবারও হাসপাতালে দেখা করতে যাবে নাকি অন্য কোথাও দেখা করবে? আমি বুঝি না, আশ্বিন ভাইয়ের সাথে দেখা করেই তার লাভ কি? জারিফ, এত সহজে মারিয়া সব ছেড়ে দিবে কথাটা ভাবিস না, এটা মারিয়া। অনেক ঠিক বলছে। এতক্ষণ ধরে নীরবে বসে সবার কথাগুলো শুনছিল অধরা, তার মাথায় চলছে অন্য কথা। আশ্বিনের সাথে মারিয়া দেখা করতে গিয়েছে এই কথা তো কাল আশ্বিন একবারও বলেনি তাকে। আর তাছাড়া আশ্বিন কেন মারিয়াকে দেখা না করেই যেতে দিল? কি ভাবছিস তুই? কিছু না, জারিফ তোকে যেই খোঁজ নিতে পাঠিয়েছিলাম তার কোনো খবর আছে? না, শুনেছি উনি দেশের বাহিরে আছেন, আমাদের উনার ফিরে আসার অপেক্ষা করতে হবে। তাহলে প্রাথমিকভাবে রদ্দুর ভাইয়ার সাথে কথা বলাই ভালো হবে, সময় নষ্ট করা যাবে না। উঠে দাঁড়ায় অধরা, বন্ধুদের সাথে নিজের প্ল্যান নিয়ে আলোচনা করতে করতে ক্লাসের দিকে এগিয়ে যায় সে। ক্যাম্পাস থেকে বেরিয়েই অধরা রওনা দিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। রোদ্দুরের সাথে দেখা করা যে তার খুব প্রয়োজন, কিন্তু দুর্ভাগ্য যে রোদ্দুর কাল নাইট ডিউটি করায় আজ সকালে ডিউটিতে আসেনি। তাই আফসোসের একটি দীর্ঘশ্বাস ফেলে অধরা হসপিটাল ছেড়ে বেরিয়ে আসতে নিতেই তার দেখা হয় আশ্বিনের সাথে। তুমি এখানে কি করছো? অপ্রস্তুত হয়ে পড়ে অধরা, কোনোভাবেই যে আশ্বিনকে কিছু বুঝতে যাবে না তার এখানে আসার আসল কারণ। আশেপাশে চোখ বুলিয়ে আমতা আমতা করতে থাকে সে। আসলে ক্লাস শেষ, তাই ভাবলাম আপনাকে নিয়ে লেকের ধারে পার্কে একবার ঘুরে আসি, ঠিক আগের মতোই, মনে আছে আপনার? থমকে যায় আশ্বিন, ডাগর ডাগর চোখ দুটো মেলে তাকিয়ে থাকে অধরার দিকে। অধরার হুঁশ ফেরে যে কি বলে ফেলেছে সে, কথার প্রসঙ্গে কোনো উত্তর না দিয়ে উল্টো ভুল কথা বলে ফেলেছে সে। সেই লোকের ধারে কাছে যাওয়া হচ্ছে তার অতীতের স্মৃতি মনে করিয়ে দিতে বাধ্য করবে। আমার মনে হচ্ছে আপনি এখন ব্যস্ত, আমরা হয় পরে কখনো যাব, সমস্যা নেই। কোনো রকম কথাগুলো বলেই অধরা চলে আসতে নিলে আশ্বিন কথাই সে থেমে যায়। একটু অপেক্ষা করো অধরা, আমি 2 মিনিটের মাঝে আসছি। আর কথা বাড়ায় না অধরা, থমকে দাঁড়িয়ে থাকে সে। নিজের জালে নিজেই এসে ধরা খেয়েছে, তাই এই মুহূর্তে চুপ থাকাটা হবে তার জন্য শ্রেয়। পরন্ত বিকেল,
রাস্তার পাশ ধরে পাশাপাশি হেঁটে যাচ্ছে অধরা আর আসেন। পার্কটা ঠিক আগের মতোই আছে, শুধু বেড়েছে মানুষের আনাগোনা। বহুদিন পর পুরনো এই জায়গায় এসে মুগ্ধ হয়েছে দুজনে। ধীর পায়ে হেঁটে দুজন গিয়ে বসলো ঠিক সেই বেঞ্চটায় যেখানে অতীতে দুজন পাশাপাশি বসে গল্প গুজব করত। আশ্বিন মুগ্ধ নয়নে দেখে যেত অধরা ছেলে মানুষই। দিনগুলো কিভাবে কেটে যায় তাই না? সেদিনের পর দুজনের আর এখানে আসা হয়নি। লেকের পাড়ে বসে নিরবতা পালন করতে ব্যস্ত দুজনে, অতীতের স্মৃতি এসে হানা দিয়ে যাচ্ছে দুজনের মাঝে। অতীতে লাইব্রেরি রুমে বসে নিজের বইয়ের মাঝে মুখ গুজে আছে আশ্বিন, পাশে বসে রোদ্দুর বই সামনে নিয়ে ফোনের মাঝে ব্যস্ত। আর চোখে দুবার রোদ্দুরের গতিবিধি লক্ষ্য করে একটি দীর্ঘশ্বাস ফেলল সে। ইদানিং কোনো কাজে কিছুই ভালো লাগছে না আশ্বিনের। জ্বরের জন্য অধরা ময়মনসিংহ গিয়েছে আজ 5 দিন। এই কয়দিনের মাঝে এই নিজেকে একা মনে হচ্ছে তার, যেন চারিদিকে বিরাজ করছে অদৃশ্য শূন্যতা। লাইব্রেরিতে আশ্বিনের পিছনের সারিতে বসে আছে মারিয়া। আশ্বিনকে শুনিয়ে তার বান্ধবীদের সাথে গল্প করতে ব্যস্ত সে, রোদ্দুর এতে চরম বিরক্ত। তবে আশ্বিনের এতে কোনো প্রতিক্রিয়া নেই। এই মারিয়া মেয়েটা তোর কপালেই কেন এসে জুটলো বলতো? আর কি ছেলে ছিল না ক্যাম্পাসে? তাকেই জিজ্ঞেস করে আয়, আমি কি করে উত্তর দেব? রাগ হলো রোদ্দুরের, আশ্বিনকে সহ্য করে কিভাবে আর কেনই বা করে? সরাসরি নিষেধ করে দিলেই তো পারে, তবে কেন করছে না সে? তুই মারিয়াকে কেন নিষেধ করছিস না যেন তোকে বিরক্ত না করে? তোর মনে হয় বললেও কোনো লাভ হবে? তাছাড়া তার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। হতাশা আর বিরক্তি এসে গ্রাস করছে রোদ্দুরকে। মারিয়া পড়ার ফাঁকে বারবার এদিক ফিরে তাকানো, মুচকি হাসি কোনোটাই তার সহ্য হচ্ছে না। এই যে কোন বিপদ এসে পড়ল তার বন্ধুর, বইয়ের মাঝে মনোযোগ দিয়ে আছে আশ্বিন। হঠাৎই এক অদ্ভুত অনুভূতি হয় তার মাঝে, বুকের ভেতর অকারণেই ধুকপুক করে উঠল, চমকে ওঠে আশ্বিন। হঠাৎ কি হলো তার? কেমন যেন একটা পরিচিত অনুভূতি মনের কোণে এসে হানি দিয়ে যাচ্ছে, কিন্তু কি? অধরা এসেছে রোদ। কি বললি? অধরা, গতকাল না সে নিজেই তোকে ফোনে বলল সুস্থ হলে রবিবার আসবে, তাহলে এখন কি বলছে এসব? থেমে যায় আশ্বিন। ঠিকই তো বলেছে রোদ্দুর, অধরা তো নিজেই তাকে বলেছে তার দেরিতে ফিরে আসার খবর। তবে হঠাৎ এমন কেন মনে হচ্ছে তার? নিজের অনুভূতিতে আজ নিজেই হতবাক আশ্বিন। জানি না কেন জানি মনে হচ্ছে অধরা এসেছে ক্যাম্পাসে। আরে অধরা কিভাবে আসবে, সে তো ময়মন। আর বলা হয়নি রোদ্দুরের, লাইব্রেরি দরজার দিকে তাকিয়ে থমকে যায় সে। অবাকতার শীর্ষে পৌঁছে মুখ নিজের অজান্তেই হা হয়ে গিয়েছে তার। আর আশ্বিন নির্লিপ্তভাবে তাকিয়ে আছে রোদ্দুরের মুখ পানে, অথচ একবারও ফিরে তাকায়নি সে। আশ্বিন ভাইয়া, বুকের ভেতরটা মুচড় দিয়ে ওঠে আশ্বিনের, মুহূর্তেই বেড়ে যায় হৃদস্পন্দন। অধরা এসেছে? সে সত্যি এসেছে ঠিক যেমনটা তার মনে হয়েছিল? কিন্তু এটা কিভাবে সম্ভব? কোনো প্রতিক্রিয়া না করে মাথা নিচু করে বইয়ের দিকে ফিরে তাকায় আশ্বিন। এতক্ষণে অধরা দৌড়ে এসে বসেছে আশ্বিনের পাশ বরাবর। সারপ্রাইজ, আমি চলে এসেছি। খুশিতে হাসি হাসি মুখে কথাগুলো বলে সামনে ফিরে তাকায় অধরা। হতভম্ব রোদ্দুর এখনো হাঁ করেই তার দিকে তাকিয়ে আছে। আশ্বিনও বসে আছে কোনো প্রতি উত্তর না করে। মুহূর্তেই হাসি মিলিয়ে গেল মেয়েটার। কি হয়েছে, ক্যাম্পাসে কিছু হয়েছে? জবাবের উদ্দেশ্যে ফিরে তাকায় সে আশ্বিনের দিকে। আশ্বিন একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে অধরার গালে আলতো করে হাত রেখে বলে, ক্যাম্পাসে কিছু হয়নি, সব ঠিকঠাক আছে। তোমার জ্বর এখনো আছে, তাহলে ফিরে এসেছো কেন? আম্মু বলেছিল সুস্থ হয়ে আসার জন্য, কিন্তু বাসায় একা একা বিরক্তি এসে ভর করছিল আমায়, তাই আজই সকালের বাসেই চলে এসেছি। খুশি হননি? আর কথা বাড়ায় না আশ্বিন। কি বলবে সে, উত্তর দেওয়ার জন্য ভাষা যে তা জানা নেই, কিন্তু তাই বলে চুপ নেই অধরা। সে মুখ ঘুরিয়ে ফিরে তাকায় রোদ্দুরের দিকে। রোদ ভাইয়া মুখ বন্ধ করুন, কখন জানি মশা মাছি ঢুকে যায়। আর কি দেখে এত অবাক হয়েছে? নিজেকে সামলে নেয় রোদ, প্রশ্নবিদ্ধ চোখে ফিরে তাকায় সে আশ্বিনের দিকে। আশ্বিন নত জানু হয়ে আছে, রোদ্দুরের প্রশ্নের জবাব তার জানা নেই, সে তো নিজেই হতভম্ব।
ক্লাস শেষে অধরা তার বন্ধু মাহুলকে বিদায় জানিয়ে চলে এসেছে আশ্বিনের সাথে দেখা করতে। আজ সকাল থেকেই আকাশটা মেঘলা হয়ে আছে, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে থেমে থেমে। এমন একটি দিনেই ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছে অধরার। আশ্বিন ভাইয়া ঘুরতে যাবেন? কি মাথা ঠিক আছে তোমার? আকাশের অবস্থা দেখেছো? যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। তো কি হয়েছে, চলুন লেকের ধারে ওই পার্কে যাই, বেশি দূর না যেতে। অথরা, বৃষ্টি শুরু হবে, হোস্টেলে ফিরে যাও। ভেঙচি কাটে অধরা, এত সুন্দর একটা আবহাওয়া আর সে কি না হোস্টেলে ফিরে যাবে, অসম্ভব। রাগে অভিমানে কোনো কথা না বাড়িয়ে সে একাই যেতে শুরু করে। আশ্বিন ভ্রুকুচকে তাকায়। কোথায় যাচ্ছ? অধরা নির্লিপ্তভাবে পিছন ফিরে জবাব দেয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আবারও যেতে শুরু করে অধরা। হতভম্ব আশ্বিন, সে কি তবে একাই যাচ্ছে নাকি? এত জেদি কেন এই মেয়েটা? বাধ্য হয়ে পিছনে সেও। লেকের পাড়ে পার্কের একটি ছোট্ট বেঞ্চে পাশাপাশি বসে আছে দুজনে। চারিদিকে বাতাস খেলে যাচ্ছে, এলোমেলো করে দিচ্ছে অধরার খোলা চুল। গুনগুন করে গান গেয়ে যাচ্ছে সে। আশ্বিন পর্যবেক্ষণ করছে আশেপাশের পরিবেশটা। খোলামেলা, গাছপালা ঘেরা সুন্দর একটি জায়গা, আগে কখনো আসা হয়নি তার। অথচ অধরা নাকি প্রায়ই চলে আসে এখানে। থেমে থেমে শোনা যাচ্ছে মেঘেদের মৃদু গর্জন। হয়েছে, অনেক ঘুরুঘুরি, এখন চলো ফিরে যাই। বিরক্ত হয় অধরা, একটা মানুষ এতটা পানছে কিভাবে হতে পারে? এত সুন্দর একটা মুহূর্ত ফেলে উনি কি না বাড়ি ফিরে পড়তে বসবেন? আপনার সমস্যা কোথায় আসেন ভাইয়া? কি বললা? আমার আবার কিসের সমস্যা হবে? সমস্যা না হলে এভাবে চিংড়ি মাছের মতো লাফালাফি করছেন কেন? শান্ত হয়ে বসে থাকুন। অধরার ধমক খেয়ে আশ্বিন স্তব্ধ হয়ে যায়। এই মেয়ে তাকে বকল? পরমুহূর্তে নিজেকে সামলে নেয় আশ্বিন। এই যে বাকি সব মেয়ে নয়, এ তো অধরা। বেশি কথা না বলে ভালো করে গলায় ওড়না পেঁচিয়ে নাও, নয়তো এই বাতাসে আবারও গলা বসিয়ে দিবে তোমার। বাধ্য মেয়ের মতো অধরা গলায় ওড়না জড়িয়ে নেয়। আশ্বিন ভাইয়া একটা শ্বাস নিয়ে চোখ বন্ধ করে এই বাতাস উপভোগ করুন, ফিল করুন এই আবহাওয়াকে। আশ্বিন কিছুক্ষণ অধরার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তার কথা মতো চোখ বন্ধ করে নেয়। হিম শীতল এক ঠান্ডা বাতাস স্পর্শ করে যাচ্ছে তার শরীরে, প্রশান্তি এসে ভর করছে তার মন। হেসে ওঠে অধরা। চোখ বন্ধ করে আশ্বিন অনুভব করে অধরার খিলখিল হাসির শব্দ। হঠাৎই শুরু হয় বর্ষণ, টিপ টিপ বৃষ্টি থেকে মুহূর্তেই বেগ বেড়ে যায়। চমকে উঠে চোখ মেলে তাকিয়ে পাশে অধরাকে দেখতে পায় আশ্বিন। অধরা হাত মেলে যেন বৃষ্টিকে উপভোগ করতে ব্যস্ত। আবারও জ্বর আসবে তোমার, চলো এখনই। গা থেকে এক টানে সাদা অ্যাপ্রন খুলে অধরার মাথার উপরে ধরেই তাকে নিয়ে ছুটে চলে রাস্তার ধারে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি, এর আগে আকাশ ভেঙে শুরু হয় বৃষ্টি। শেষে বাধ্য হয়ে তাকে আশ্রয় নিতে হয় চায়ের টং দোকানটায়। আরো জেদ করো, এখন তো খুব ভালো হয়েছে, আমার কথা কোনোদিন শুনবে না তুমি। অপরাধীর মতো অধরা চোখ মুখ কালো করে দোকানের বেঞ্চে বসে আছে। তাকে সামলাতে গিয়ে যে নিজে ভিজে একাকার হয়েছে আশ্বিন মহাশয়, খারাপ লাগছে অধরার। আশেপাশে কোনো রিক্সা বা গাড়ি কিচ্ছু নেই, কিভাবে যাবে তারা? এদিকে বৃষ্টির বেগও বেড়েই চলেছে। চা খাবে? বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সম্মতি দেয় অধরা। আশ্বিন দৃষ্টি ফিরিয়ে নেয় তার থেকে, হালকা ভেজা চুলে মায়াবী লাগছে মেয়েটাকে। মামা, দুটো লেবু চা। নির্দেশ পেতেই চা বানাতে ব্যস্ত হয়ে পড়ে চা দোকানের মামা। আজ দোকানে সেমন ভিড় নেই, মেঘলা দিন বলে হাতে গোনা দু চারজন যারা এসেছিল তারাও বৃষ্টি শুরুর আগে ফিরে গিয়েছে। আপনাকে দুইজনে ডাক্তার? জি, আমরা দুজন এখনো ডাক্তারি পড়ছি। ভালোই তো, ডাক্তারের ডাক্তারের প্রেম। চমকে ওঠে দুজনে। উনি কি তাদের বাকিদের মতো কপাল মনে করছেন নাকি? অধরা তাকিয়ে আছে ভেবাচাকা দৃষ্টিতে, আশ্বিনের দৃষ্টি স্বাভাবিক। আশ্চর্য ব্যাপার, মামার কথাই কোনো প্রতিক্রিয়া করলো না দুজনের কেউই, নীরবেই মেনে নিল সবটা। এর মাঝেই তাদের হাতে চলে আসে গরম চায়ের কাপ। আশ্বিন মামার সাথে কথায় ব্যস্ত থেকে আনমনেই চায়ের কাপে চুমুক দিচ্ছে, আর অধরা আপন মনে তাকিয়ে আছে আশ্বিনের দিকে।
আচ্ছা, সে এখানে আশ্বিনকে কেন নিয়ে আসলো? সে তো চাইলে ঈশাকেও নিয়ে আসতে পারত। প্রশ্নটা কিন্তু নিদারুণ রহস্যজনক, তাই না? তখনই হঠাৎ বিকট শব্দে শুরু হয় বজ্রপাত। চমকে ওঠে অধরা, এক ফ্লাফে গিয়ে বসে আশ্বিনের পাশ বরাবর। হুট করে এমন কাজে ভড়কে যায় আশ্বিন। কিছু বলতে যাবে তার আগেই এক জোরে বজ্রপাতের শব্দে অধরা ভয়ে নিজের অজান্তেই আশ্বিনের হাত টেনে নিয়ে কামড়ে ধরে। হতবাক হয়ে যায় আশ্বিন, মুহূর্তেই হাতে চিনচিন ব্যথা অনুভব হয়। অধরা, হাত ছাড়ো আমার। কে শোনে কার কথা? অধরার থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে আশ্বিন। এই কোন রাক্ষসী মেয়ে রে বাবা! এদিকে তাদের কাজ দেখে হেসে যাচ্ছে চাদুখানের মামা। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।